পিয়ালে রে পাকে ও কোকিলি কুহু কুহু ডাকে বন্ধু ফিরে আই বন্ধু ফিরে আই আইনো বাবু আই আজ না যাও না কাটিন দিকে পেট্রোল পাম্প তবে আজ ফিরে যাও কালো সোনা শুকিয়ে আমাকে বার করে নিয়ে কুলি মুড়া উইং কানছি ভুলাই তোকে গান দেখে নিয়ে আসো সেটা হলো ভুলুয়া দৈনিক পান খায় সেটা হলো পানিয়া দাম দৈনিক ভেড়ার মাথা খায় সেটা লাউ জোড়া। নমস্কার বন্ধুরা, টার্গেট পুরুলিয়া ইউটিউবে আপনারকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি কমলপুর থানার অন্তর্গত বাঙ্গুড়দা গ্রামে। এখানে আমরা এসেছি, আপনারা হয়তো সবাই ভিডিওটা দেখেছেন যে এক দাদুর এক ভিডিও এক পেট্রোল পাম্পে কোনো ব্যক্তি ফেসবুকের মাধ্যমে শেয়ার করে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো আমরা তারই সন্ধান নিয়ে সেই দাদুর বাড়ি বাঙ্গুড়দা গ্রামে এসেছি। তো আমরা সেই দাদুকে এত সুন্দর একটা ঝুমুর বলার জন্য আমাদের টার্গেট পুরুলিয়া চ্যানেল থেকে আমরা দাদুকে এটা উপহার দিচ্ছি। দাদু, এটা তোমার জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক। তো দাদু বলছি, তুমি যে গানটা একটা গান বলেছিলে, হ্যাঁ একটা গান বলেছিলে, হ্যাঁ ওই গানটা তুমি কোথায় বলেছিলে? পেট্রোল পাম্পে। কোথার পেট্রোল পাম্পে? কাটিনের। কাটিনে? কাটিনের। তো ওই ভিডিওটা কে করেছিল, মানে পেট্রোল পাম্পের কেউ করেছিল? ওরা বুঝতে নাই পারবো কে যে করেছিল, ওটা আমি নাই বুঝতে পারবো। যাই হোক, হ্যাঁ তো সেই ভিডিওটা আমরা দেখছি যে খুব ভাইরাল হয়েছে। আচ্ছা, মানে প্রচুর পরিমাণে আমরা দেখছি হোয়াটসঅ্যাপ ফেসবুক মানে ইউটিউবে যে কোনো জায়গায় দেখছি সেটা খুব ভাইরাল হয়েছে। তো তুমি কি ইয়ার আগে কোনো ঝুমুর এইসব কিছু লাইনে ছিলে, মানে কোনো গায়ক টায়ক কিছু ছিলে? ছনাচের পার্টি ছিল? কোন ছনাচ পার্টি ছিল? বেজন্ত পার্টি। কোন পার্টিটা নাই? তো বলছি তোমাদের নিজের গ্রামে কি ছৌ পার্টি ছিল? তো তুমি কি ছোটবেলা থেকে ঝুমুর ইয়ে করতে? হ্যাঁ, ছোটবেলা থেকে ঝুমুর। মোটামুটি কত বছর থেকে ঝুমুর গাই? ঝুমুর আমার মনে হয় তা তোমার মানে 15 বছর থেকে ঝুমুর গাই। হ্যাঁ, ঝুমুর গাইতে। তারপরে মাঝে হ্যাঁ চাকরি পালি পেট্রোল পাম্পে, মানে পেট্রোল পাম্পে ইয়ে করল। হ্যাঁ আচ্ছা, যাই হোক। তো দাদু, তোমার নামটা একটুকু আমাদের দর্শককে বলে দাও ভালো করে। বটুলাল মাতা। গ্রাম হচ্ছে বাঙ্গুড়দা, থানা হচ্ছে কমলপুর। আচ্ছা ঠিক আছে। আর আপনারা দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দাদু বলুন, পেট্রোল পাম্পে যে গানটা গাইছিলে, তো ওইটা আমাদের দর্শককে একবার শোনালে হবে না? হ্যাঁ হবে না। হ্যাঁ, তো ওই গানটা একবার বলো। বিশাল পিয়ালে রে ফাঁকে ও কোকিলি কুহু কুহু ডাকে, বিশাল পিয়ালে রে ফাঁকে ও কোকিলি কুহু কুহু ডাকে বন্ধু ফিরে আই বন্ধু ফিরে আই। আইনো বাবু আই আজ না যাও না কাটিন দিকে পেট্রোল পাম্প আইসিও ন আজ ও বন্ধু ফিরে আই বন্ধু ফিরে আই। ফোনেরে কথায় আমার মন ভরে নাই, আরে ধনী রে কারলা যে বনালি খোপাই ফুল, আরে কারলা যে বনালি খোপাই ফুল, আরে কারলা যে বনালি খোপাই ফুল, আরে ধনী রে কারলা যে বনালি খোপাই ফুল, আরে দিনে রাতে খুঁজে বুলি তোমার লাগে ঝুরে মরি, আরে দিনে রাতে খুঁজে বুলি তোমার লাগে ঝুরে মরি, হাতে মোবালি আমি কানের পাশে ফোন যে করি, সজনি রে কার লাগে বনালি খোপাই ফুল, দাদু।
বলছি তোমার বয়স কত হবে? বয়স আমার তো 60-70 হতে পারে। 60 প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, মানে বয়সটা হিসাবে যা আমরা দেখতে পাচ্ছি তা মোটামুটি ধরুন না 70 এর কাছাকাছি বা 70 প্লাস হবে। তো এই বয়সে এরকম আওয়াজ মানে কি বলবো, ওই তো আমাদের দেখবে আমরা যে এখন আছি আমাদের মতন জেনারেশন এরকম আওয়াজ আসবে না, যে আওয়াজটা দিয়ে তুমি গান বলছো এবং মাঝে মাঝে একটা কমেডির কিছু ইয়ে আসছে তা আপনারা দেখছেন। তো দেখুন দাদুর চাইলে আমরা আরেকটা গান শোনাবো, দাদু আরেকটা মানে অন্য কিছু গান বলবো যাতে আমাদের দর্শক বুঝতে পারে যে মানে তুমি তো একটা গানে পারদর্শী নাই। তুমি ওরে চলে বলে যাই গো জলে ইশারাতে কথা বলবে, তোরে চলে বলে যাই গো জলে বাবুলার মা তো বাবা দাদু দেখা করিবে কদম তোলে ইশারাতে কথা বলবে, তবে আজ ফিরে যাও কালো সোনা অকালি সময় বুঝে আসবে, অকালি সময় বুঝে আসবে আজ ফিরে কালি সময় বুঝে আসবে, তবে নিত করো না গো না ওহে যদি প্রীতি রাখবে বাদাদো আজ ফিরে যাও কালো সোনায় কালি সময় বুঝে আসবে আজ ফিরে তো আপনারা ঝুমল্লা শুনলেন, এটাতে কোনো এডিটিং নেই, এটা একদম অরিজিনাল ভয়েস। তো দাদু এই যে ঝুমর, আচ্ছা ঝুমর বাদ দিয়ে আচ্ছা আর তুমি কি কি করো, মানে আর কি কি জানো? আর কি কি জানি আমি একটু আমরা যদি বলো তাহলে দর্শকরা বুঝতে পারবে। আমি এই মহারাজ জানি, কোনটাই বাকি নাই বাবু। মানে দেখা যাচ্ছে যে আমাদের দাদু একটা মাস্টার পিস, মানে কি বলবো অলরাউন্ডার যাকে বলা হয়, মানে কোন জিনিসই এমন নাই যে তার জানা নাই। তো দাদু বলো, এই যে সামনে এখন মনে করো আর 6-7 দিন পরে দুর্গা পুজো আসছে, তার 15 দিন পরে আসছে কালী পুজো, তো ও হীরা তো হীরা জানো না? হ্যাঁ হীরা জানি। তো দাদু বিহার গীত তো গাইও? হ্যাঁ বিহার গীত গাই। তো আমাদের একটা বিহার গীত একটুকু শোনাও। আচ্ছা আচ্ছা দিব শোনাই একদম। কত সাজে জনম নূর কত হবে বিহার, কত সাদের মনুর জনম কত হবে বিয়াগো, বামুনু গজগম্প বাজনা মুনু গয়ে মন্দিনার বেগনাই। তো দাদু হ্যাঁ বলো, আমরা শুনেছি যে তুমি নাকি গ্রামের নাম মানে কি বলবো একটা আজগুবি ভাবে গ্রামের নাম বলো। আচ্ছা ওইটা টুকু আমাদের দর্শককে শোনাবে? আচ্ছা শোনাবো। হ্যাঁ বলো তো। বলে টাকায় পিটা খুশনি
সেবে শুশনি ডুমু পিঠে আলুরপুর সেটা গোবিন্দপুর পাথর গাছে আনেঘি সেটা বামনিঘি হারাজ বাজার ধান পচা সেটা গমি কচা আগ বিকিয়া সোনাদ বড় বড় ছোনের পেটি নাম কামাইল হেরবনা জুড় বিকিয়া মাকলুয়া শাগ বিকিয়া শুকলুয়া যাই কুলিমুড়াই জোড়া ঘোড়া আসলে আমরা বেড়া লিয়ে লেগে কেশই কাটিন বুদ্ধি মানে গোপালপুর হাঁড়ি পিঠিয়া মামডি গাড়ের ঘর খিদরিয়া গড়া শাগ খাওয়া মুদিডি রোদ বের পরব লাগে সেটা কুমির সকালে ভুকে কাটা সেটা গোল কাটা সকালে যে খাই মুড়ি সেটা নলকুড়ি পোচা পাথর গাদা গাদ সেটা পার বাজ সিনাই উঠে খাই ঘর সেটা হাতে কল কেরিয় গাছে বসে চিল সেটা আগই বিল মোড়া ডালে বসে বনি সেটা হলুদ বনি উল্টো হাউটি পেছা পড়িয়া সেটা হাতিরাম গড়া চুরকুলোতে ধরা আলু সেটা গোড় ভালু মোড়া ডালে ধরে ভেলা সেটা পার গেলা একদিন একদিন ঘুকি ডাঙ্গা সেটা লতা পোড়া ডাঙ্গা জাল মুনা লছিপুর তার ভক্ত চোরা হরি ভক্ত ঘাঘরা উদাম ডেকে চাঁদরা চিড়িয়া কুটা নচি বেড়া হুচুকে বাঙ্গুড়া ভাভে বিরিয়া লাভে ডাঙ্গা চিড়িয়া কুটা চিটিয়াই দিই বিন পয়সায় ছোট নাচে গাঙ্গিয়ারা কুমাবদা জাগরণী কয় মানুষের মাছ এরা রাঙা কার কুলিমুড়াই ডোঙ্গুরি আছে চোদ্দ মাস ঘর উঁদুর খাওয়া দন্দু রূপে রোসান মদ হেলে খাই বাড়িয়া সেটা বাড়িয়া দা এর কার বউটা শুকিয়ে আমাকে বাড়ি করে নিয়ে যে কুলিমুড়া উই উইন কানছে ভুলাই তোকে গান দেখে নিয়ে আস সেটা ভুলুয়া দৈনিক পান খায় সেটা হলে পানিয়া দা দৈনিক ভেড়ার মাথা খায় সেটা লাউ জোড়া কুলিমুড়াই কামড়াইলেও মজ বাগলাতে ভালুকে সেটা মুচি দিই মই দিয়ে আছে হরি মেলা সেটা বীররিয়া সোমবার হাট লাগে সেটা পটম দা মদ ভেড়ের এটি আবাটা সেটা গেরুয়া মাইসেকলে যে কাড়ায় সেটা সিরকিয়া তোর পুটুলাল লাতিনা দিয়া সেটা মেজুন নাচা তোকে পুটুলাল ঘুরিয়ে বলে সেটা কাটিন বাঙ্গুড়া পুটুলাল লন্ডন বে হাই করে করিল দাঁদু দিই কাঁথা অরুয়া পুরু ঠেটা চুটি গুঞ্জা কুদলুম ধারে চা খাওয়া সিন্দরি কুলি কুলি অবকে কাড়া সেটা আমা গাড়া রোববারে হাট লাগে সেটা বড়া বাজার জন গাই সেটা মাতো বুড়ি আছে তোমার ওঝা বুড়ি সেটা কমলপুর জন গাই বাঁধের জন্য লিয়াই লাগে সেটা দিঘি জন গাই পুটুলালের লাতিনা দিয়া সেটা কতর জন গাই পুটুলালের তোমার গান ঝুমরি গায়ে সেটা হচ্ছে বাঙ্গুড়া হেন পুটুলালে বলে চা খাওয়াটা চাষার লই চাষাই খাই তো সাত বিড়াটাই পাই কখন না 1389 সালে মানুষের সত্য কথা বলে গাছে পাতে দেওয়ালটাকে টিক টিকি টক 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 গায় আর পুটুলা যে গাইন গাইন ঠিক কথা যদি বললো আরে মিঠুন চক্রবর্তী আছিস হ্যাঁ এই লন্ডন গামছার ভিতরটাই লুলু রে মির কান্না ডোলে রে মীরা ডোলে রে মীরা দিলি কা গায়া কায়া রে কন বাজাউরি আর কিসের কিসের আওয়াজ জানি আওয়াজ হ্যাঁ আর একটু বিরিয়ানি জানি এ তোমাকে বলি দিয়েছি কি অপেক্ষা জানি আরে 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 রূপুরে আমার সোনার চাঁদ রে আমার ডাকার করি আরে বাবু রে সোনার চাঁদ হ্যাঁ লুলু হ্যাঁ ভাই হ্যাঁ রে বিড়াল তোরাকে দেখি ভাত দিছি মাপ দিছি মাংস দিছি তা তোরাকে গোল করছিস বিড়াল বন্য ভালাইলে ভালো হচ্ছে তিলক ডারাও তোমায় দেখিয়ে না গর তিলক ডারাও তোমায় দেখি জলের ছায়াই দেখি তোমায় না গর জলের ছায়াই দেখি তোমায় আঙ্গুল কাটিয়া কলম বনালাম নয়নের জলে কলম কালি বা দাদু কুটু দাদু নয়নের জলে কলম কালি হৃদয় চিড়িয়া পত্রটা লেখিলাম হৃদয় চিড়িয়া পত্রটা লেখিলাম পাঠাইলাম শ্যাম বন্ধুর কাছে না গর তিলক ডারাও তোমায় দেখি দাদু হ্যাঁ বলছি তুমি ছো নাচতে হ্যাঁ ছো নাচতে কি নাচতে কার্তিক
তো দাদু বলো, আমাদের এই টার্গেট পুরুলিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।